নমস্কার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। শুরু করছি আপনাদের সৌভাগ্যের দিশারি শ্রীরামকৃষ্ণ অনুষ্ঠান। নামেই স্পষ্ট, কিভাবে শ্রীরামকৃষ্ণ আপনাদের জীবনে সৌভাগ্যের দিশারি হতে পারেন, সেই কাজটা যেরকম শ্রীরামকৃষ্ণ করবেন তেমনই উদ্যোগ কিন্তু নিতে হবে আমাদের বন্ধুদেরও। যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে অনুষ্ঠানে আছেন বা যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকেন, তারা প্রত্যেকেই কোথাও না কোথাও গিয়ে এক। সেই এক থাকার জায়গাটা হচ্ছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা। মানুষ মানেই তার জীবনে কিছু না কিছু প্রবলেম থাকবে, মানুষ মানেই সেই সমস্যা কখনো না কখনো তাকে বিব্রত করবে। এবারে কে কোন ধরনের পেশায় রয়েছেন বা কে জীবনে কোন ফেজে রয়েছেন তার উপর ডিপেন্ড করে সমস্যাটা কী ধরনের হবে। যিনি স্টুডেন্ট, পড়াশোনা করছে যারা, তাদের সমস্যা কিভাবে তারা ভালো রেজাল্ট করতে পারে, কিভাবে তারা তাদের কাঙ্ক্ষিত কেরিয়ারটাকে চুজ করতে পারে, এই রিলেটেড। আবার আপনি হয়তো চাকরিজীবী বা আপনি ব্যবসা করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারটা সবথেকে বড় সমস্যার জায়গা বা সেখান নিয়ে প্রবলেম হতে পারে। যেমন চাকরি যিনি করছেন আরও ভালো কী করে হবে, আরও বেটারমেন্ট কী করে পেতে পারি, বসের সঙ্গে কোনো সমস্যা আমার হবে না তো। যিনি ব্যবসা করছেন তার কাছেও কিন্তু প্রশ্ন থাকে, আমার ব্যবসাটা কবে ঠিকঠাক করে দাঁড়াবে বা আমি যে লাইনটা চুজ করেছি সেটা ঠিক আছে কি না। তার সঙ্গে বাবা মায়েদের সন্তানকে নিয়ে টেনশন, নিজেদের ব্যক্তিগত সম্পর্কের টেনশন, হাজার একটা সমস্যা আমাদের থাকে। কিন্তু যখন সমস্যা থাকে এবং আমরা বুঝে উঠতে পারি না যে কী করে এই জায়গাটা থেকে আমরা রিলিফ পাবো, আমরা বেরিয়ে আসতে পারবো, ওই অসহায় জায়গাটাতে, ওই পয়েন্টটাতে আমরা সবাই এক। আর ঠিক সেইখানটাতে কিন্তু আমাদের মনে হয় যে কোনো একজন সৌভাগ্যের দিশারি যদি সঙ্গে থাকতেন, যিনি আমাদের এই প্রবলেমটাকে সারিয়ে দিতে পারেন, তাহলে আমাদের বড় ভালো হতো। সেই চাহিদার জায়গা থেকে, সেই সৌভাগ্যের দিশারির যে সন্ধান আমাদের, সেইখানটা থেকে কিন্তু চলে আসেন শ্রীরামকৃষ্ণ আপনাদেরকে সাহায্য করার জন্য। আজকে অনুষ্ঠানে আমরা সরাসরি তাকে পেয়ে গিয়েছি, অনেক স্বাগত জানাবো রামকৃষ্ণ তাকে। অনেক স্বাগত রামকৃষ্ণদা। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একটা কথা যে আমি লাইভ ফোনিং অনুষ্ঠান অনেক রাত্রি করি, আপনারা বহু মানুষ অপেক্ষা করেন আমার অনুষ্ঠান দেখার জন্য, কিন্তু এই যে ভাগ্য পরিবর্তনের ব্যাপার, যে জ্যোতিষ শাস্ত্র নিয়ে যে আলোচনা হয়, বহু প্রোগ্রাম আপনারা কিন্তু ফলো করেন, কিন্তু মনে রাখবেন যে একটা সম্পূর্ণ জীবন যদি সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আপনাকে কিন্তু একজন হেল্পফুল অ্যাস্ট্রোলজারের কিন্তু হাত ধরতে হবে, যিনি জ্যোতিষ শাস্ত্রটাকে নিয়ে প্রচণ্ডভাবে চর্চা করেন এবং তিনি কিন্তু অন্য কিছু না ভেবে তার উদ্দেশ্য থাকে শুধু আপনার জীবনটাকে প্রতিষ্ঠা লাভ করানো। যিনি শুধু প্রতিকার বা প্রতিবিধান দিয়ে দেওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ ক্ষীণ করেন না, দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে যোগাযোগ রাখেন, এরকম মানুষকে আপনাদের খুঁজতে হবে। না হলে আমি চেম্বারে বসে বারবার একটি কথা শুনে যাই, রামকৃষ্ণদা আমি বহু মানুষকে দেখিয়েছি কিন্তু সেইভাবে আমি সফলতা লাভ করতে পারিনি। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের জ্যোতিষশাস্ত্রে সাতটি গ্রহের কিন্তু আমরা বর্ণনা এবং আমরা চোখে দেখতে পাই, দুটি গ্রহকে আমরা কিন্তু দেখতে পাই না, তার আকার আমরা কিন্তু জানি না। একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। এই রাহু কেতু দুজনেই কিন্তু হলো ছায়াগ্রহ। এই রাহু কেতু একটা মানুষের জীবনটাকে আমূল পরিবর্তন করে দিতে পারে। মনে রাখতে হবে, আমি বারবার একটা কথা আমি আপনাদের বলি, বারবার একটা কথা আপনাদের কিন্তু বলি যে এই যে রবি, সকল শক্তির মূল উৎস সূর্য, এই সূর্যকে প্রদক্ষিণ করে সমস্ত গ্রহ, এই সূর্যের সঙ্গে একটা জন্ম ছকে, 360 ডিগ্রি একটা জন্ম ছকে যদি আমরা দেখতে পাই, রবির সঙ্গে রাহু বা কেতু একই সঙ্গে যুক্ত অবস্থায় আছে, তাইলে মনে করতে হবে সেই ছেলেটির মেরুদণ্ড ভাঙা, তার জীবনে অনেক, তার জীবনে দেখা যাচ্ছে তার অনেক গুণ আছে, তার
লাইফে অনেক ভালো ভালো দিক আছে তার লাইফে, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু সেই সুযোগগুলো থেকে বঞ্চিত হবেন। পিতার দ্বারা তিনি লাভজনক হবেন না। আমরা ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা অনেক কিছু আমরা কিন্তু পিতার থেকে লাভ করে থাকি। ঠিক ঠিক একদমই। আমরা একটা ছোট্ট করে ফোন নিয়ে নিই, তারপর আবার আমরা এই আলোচনায় থাকবো, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এটা তো আর এভাবে শেষ করা যাবে না। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি নবনীতা ঘোষ বলছি, বালুরঘাট থেকে। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, দুজনকেই নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি একটু কেরিয়ার সম্পর্কে। আপনি নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নবনীতা ঘোষ, আপনি কি আমার অনুষ্ঠান কখনো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। আচ্ছা, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমাকে একটু বলতে দিন। আচ্ছা বলুন। 9 জুলাই। 9 জুলাই 1985। কটার সময়? বিকেল সোয়া তিনটা। তিনটা পনেরো। আচ্ছা, 3:15 দুপুর, তাই তো? হ্যাঁ। কোথায় জন্মেছেন? বালুরঘাটে? না, মালদায় জন্মেছি। মালদায় জন্মেছে। আচ্ছা, দাদুর বাড়িতে। দাদুর বাড়ি। আচ্ছা, এখন বালুরঘাটে থাকেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন বালুরঘাটে থাকি। আচ্ছা, নিজের ছক সম্বন্ধে কিছু জানা আছে? সেদিন কিন্তু মঙ্গলবার ছিল তাই তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সপ্তমী কৃষ্ণপক্ষে জন্ম। হ্যাঁ, গণ হচ্ছে নরগণ। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে আপনার হরোস্কোপে, লগ্নে মঙ্গল বসে আছে। আমি একটা কথা বলি, লগ্ন লগ্নের দ্বিতীয় ও। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও। আচ্ছা, শনিচন্দ্র বীজ যোগ। আমি একটা কথা বলি, লগ্ন লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম, লগ্নের দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ হয়। আপনার এখানে বিবাহিত জীবনে অশান্তি, ঝামেলা। হ্যাঁ, আপনি কিন্তু বিবাহিত তাই তো? কিন্তু উচ্চ শিক্ষিত। আপনি বিবাহিত, উচ্চ শিক্ষিত। কেরিয়ার এখনো পর্যন্ত আপনার লাইফে কিন্তু তৈরি হয়নি, কিন্তু বিবাহিত জীবনে কিছু অশান্তিও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আপনি কি জানতে চান বলুন এবারে? আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি একদম। হ্যাঁ, আবার ডিএলএড করছি। আচ্ছা আচ্ছা, কিন্তু স্থায়ী চাকরি হচ্ছে না, অনেকদিন থেকেই চেষ্টা করছি। সেটা তো রামকৃষ্ণদেব বললেনই যে আপনার কেরিয়ারটা এখনো তৈরি হয়নি। এখনো কেরিয়ারটা তৈরি হয়নি। মোটামুটি কেরিয়ার হওয়ার ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন কিন্তু তৈরি হবে, বুঝতে পেরেছেন? কেরিয়ার হওয়ার ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন তৈরি হবে। আপনাকে অবশ্যই কিন্তু আপনার এই ছন্ন ছাড়া যোগ এবং মাঙ্গলিক যোগের সঠিক প্রতিকার বা প্রতিবিধান করে নেওয়া উচিত। দেখবেন এই প্রতিকার বা প্রতিবিধান যদি আপনি করতে পারেন, আশা করি আপনার 2021 সাল নাগাদ আপনার কিন্তু চাকরি হয়ে যাবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। মানে কেরিয়ার নিয়ে এই মুহূর্তে আপনি সব থেকে বেশি ভাবছেন, কি করে কেরিয়ারটাকে ফ্রুটফুল করা যায় সেটা কিন্তু রামকৃষ্ণদেব অলরেডি বলে দিয়েছেন। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে আপনি যেখান থেকে ফোন করছেন একেবারে সদ্য কিন্তু উত্তরবঙ্গ থেকে ঘুরে আসলেন রামকৃষ্ণদেব, একদম রিসেন্টলি উত্তরবঙ্গের চেম্বার শেষ হলো। সামনের চেম্বারগুলো আমি বলে দিই, পুজোর আগে আপনারা কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন? পুজোর আগে স্পেশালি সামনে মহালয়ার আসছে, অনেকে মহালয় অমাবস্যাটাকে কাজে লাগাতে চান বিভিন্ন ধরনের সমস্যা প্রতিকার বা প্রতিবিধানের জন্য, এবং এটা ভীষণ কার্যকরী, খুব পাওয়ারফুল একটি সময়, খুব পাওয়ারফুল সেই জায়গাটিকে আপনারা কাজে লাগাতেই পারেন। পুজোর আগে কিন্তু কালীঘাটে আপনারা চেম্বার পাবেন, 1 তারিখ আগামী কাল কালীঘাটে চেম্বার পাচ্ছেন। হাতিবাগানের জন্য যোগাযোগ করবেন 3 অক্টোবর, 3 তারিখ হাতিবাগানের চেম্বারের পর। বর্ধমানে যারা যোগাযোগ করতে চাইছেন তারা 5 অক্টোবরের জন্য যোগাযোগ করে নিন। 7 তারিখ 7 অক্টোবর কিন্তু দিল্লিতে থাকবেন রামকৃষ্ণদা, তারপর একদম মানে পুজোর মরশুম শেষে, আবার আমি পুজোর পরে চেম্বারগুলো বলে দিচ্ছি, অক্টোবরের 23 তারিখ আপনারা কালীঘাটে আবারও চেম্বার পাবেন,
শিলচরে চেম্বার থাকবে 26শে অক্টোবর, 28শে অক্টোবর আগরতলার জন্য যোগাযোগ করে নিতে হবে। অক্টোবর মাসের 30 তারিখ থাকবে গুয়াহাটিতে চেম্বার। গুয়াহাটি থেকে বনগাঁওতে চেম্বার আপনারা পাবেন 1 নভেম্বর। আমি নভেম্বরের চেম্বারটাও বলে দিচ্ছি, যেহেতু মাঝখানে পুজো, পুজো নিয়ে একটা আমাদের আলাদা উন্মাদনা থাকে। তো 1 নভেম্বর বনগাঁওতে চেম্বারের পর 2 নভেম্বর আপনারা কিন্তু কোচবিহারের জন্য যোগাযোগ করে নিতে পারেন। 3 নভেম্বর 3 নভেম্বর থাকবে জলপাইগুড়িতে চেম্বার। আমি ফোন নাম্বার দুটো আপনাদেরকে বলে রাখছি, 9339845992, সঙ্গে রয়েছে 9836153266। এই যে 9836153266 নম্বরটা, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর। কেন নম্বরগুলো বলে দিচ্ছি, যাতে আপনারা এই নম্বরগুলোতে যোগাযোগ করে নিতে পারেন, আরও ভালো করে জেনে নিতে পারেন যে মাঝখানে আর কোনো চেম্বারে, কলকাতা অন্য কোথাও, কলকাতার সারাউন্ডিংসে অন্য কোথাও, ঠিক কোথায় কিভাবে আপনারা শ্রীরামকৃষ্ণর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। বুকিং নাম্বারগুলো আপনাদেরকে হেল্প করার জন্য সব সময় তৈরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাকিনাড়া থেকে বলছি, আমার ছেলের জন্য একটু জানতে। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে, আমি একটু লাইনে থাকুন, ব্যাপার হচ্ছে যে আমি একটা ছোট্ট কথা বলি। একদম। আমি কিন্তু আমার সকল দর্শক বন্ধুদের একটা কথা বলে রাখি বারবার, যে আমি এই পারি, আমি এই করতে পারি, আমি কিন্তু সেগুলো কখনোই আমার অনুষ্ঠানে বলি না। কিন্তু যারা আমার কাছে একবার এসছেন, তারা কিন্তু জানেন যে রামকৃষ্ণদা কি করতে পারে, এটা কিন্তু আপনারা জানেন, ভালো মতো জানেন। এবং আপনাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন, যারা আমার কাছে একবার এসছেন, আমি আজকে 26 বছর অ্যাস্ট্রোলজি করছি, আজকে 26 বছর হয়ে গেল, আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল সব জায়গা, প্রত্যেকটা জায়গা, হ্যাঁ আপনার বাড়ির আশেপাশে খুঁজে দেখবেন কেউ না কেউ আমার কাছে এসছে, কারণ অনেকে বলে না। হ্যাঁ, ভাই এসছে, ভাই বড় ভাই জানে না, হ্যাঁ মেজো ভাই এসছে, এরকম অনেকে চায়। এখন দেখেছি আমি, এটাই একটা ট্রেন্ড হয়ে গেছে, অনেকে চায় সাকসেসটা আমি শেয়ার করব। হ্যাঁ, এই কারণে আমাদের কি হয়, আমাদের টিভিতে অনুষ্ঠান করতে হয়। ঠিক, আগে কিন্তু মানে মাউথ প্রচারটা এত ছিল, লোকে স্বাভাবিকভাবে বলতো, তার জন্য টিভিতে বসতে হতো না। কিন্তু এখন প্রোগ্রাম করতে হয় জানার জন্য যে রামকৃষ্ণদা এই দিন ওই জায়গায় বসছে। একদম সত্যি কথা। বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। সকাল 11:30 কোথায়? কল্যাণীতে জন্ম। কি নাম দিদি আপনার ছেলের? দেবায়ন চক্রবর্তী। দেবায়ন, হ্যাঁ। আপনার ছেলের রাশির লগ্ন সব জানেন? না না, সবটা জানি না ঠিকঠাক। আচ্ছা, সেদিন কিন্তু মঙ্গলবার ছিল, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার ছিল। আচ্ছা, মীন লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, চতুর্থী কৃষ্ণপক্ষে জন্ম, গণ হচ্ছে দেবাড়ি গণ। এখানে যেটা দেখা যাচ্ছে, শনি কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছে। আচ্ছা, হ্যাঁ, লগ্নের দ্বিতীয় স্থানে শনি, তৃতীয় চতুর্থ পঞ্চমে রাহু, ষষ্ঠে চন্দ্র, সপ্তমে মঙ্গল, ওর বাবা, অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ। আচ্ছা, একটা কথা আমি বলি দিদি, শুনুন। বলুন বলুন। আপনার ছেলে মোটামুটি মানে উচ্চ শিক্ষা যোগ, ম্যানেজমেন্ট নিয়ে পড়ার একটা যোগ কিন্তু ওর রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর চাকরি বাকরির দিক থেকে যথেষ্ট ভালো আছে, বিদেশে চাকরির যোগও আছে। আচ্ছা, কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট নিয়ে করছে, হোটেল ম্যানেজমেন্ট করছে। ওর বিদেশে চাকরির যোগও আছে। আচ্ছা, কিন্তু ওর জীবনে একটাই খারাপ আছে, যেটা হচ্ছে ও কিন্তু ঠিক বিবাহিত জীবনে ওর সমস্যা দেখা দেবে। ওর বিবাহিত জীবনটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি না। ও খুব মাতৃভক্ত ছেলে, মাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু বর্তমান সময়ে ওর কিছু জীবনযাপনের, হ্যাঁ, সম্পর্কে ও সচেতনতা অবলম্বন করতে হবে।
আমি সব মিডিয়ায় সব কথা বলবো না, কিন্তু ওকে একটু নিজেকে সংযতভাবে চলতে হবে এবং সতর্কভাবে চলতে হবে। ওর বিবাহিত জীবন কিন্তু সেরকম ভালো দেখছি না, ও নিজের সিদ্ধান্তে নিজের পছন্দে বিবাহ না করাই উচিত, এবং বিবাহ করলে জটক বিচার করে সকলের মত নিয়ে, কারণ এই জাতকরা হয় কি, এরা নিজে যেটা মনে করে সেটাই ঠিক আর বাদ বাকি সব বেঠিক, কারোর কথা এরা শুনতে চায় না, এই কারণে বারবার কিন্তু জীবনে ভুল পথে এরা পা দিতে পারে, মানে বারবার ভুল সিদ্ধান্ত নেয়, একদম ভুল সিদ্ধান্ত। আপনার ছেলে তো এখন অনেকটাই ছোট দিদি, আপনি ফোনটা রাখুন, ফোনটা রেখে আপনি টিভিতে শুনুন, টিভির ভলিউমটা বাড়িয়ে দিন, অনেকটাই ছোট এখন পড়াশোনা করছে, মানে ছোট মানে আমি সেটা বলছি না যে একদম বাচ্চা ছেলে, কিন্তু পড়াশোনা করছে, অভিভাবক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে, এখন থেকে যদি রাশ টেনে ধরতে পারেন তাহলে ভবিষ্যতে ভুল পথে যাবে না, এটা কিন্তু বাবা মায়েদের একটা বিশাল বড় দায়িত্ব। আমি বাচ্চাকে বড় করলাম, সব থেকে নামি স্কুলে নিয়ে গিয়ে তাকে ভর্তি করলাম, সব থেকে ভালো কোচিং সেন্টারে দিলাম, দারুণ টিউশনের ব্যবস্থা করলাম, এগুলো যেরকম বাবা মায়েরা করেন তার পাশাপাশি এটাও জেনে রাখা দরকার যে আমার ছেলেটি ঠিক পথে যাচ্ছে কি না, ও কাদের সঙ্গে মিশছে, ওর বন্ধু বান্ধবদের সার্কেলটা কেমন, ওর মানসিক অবস্থাটা কেমন, ওর মাথার মধ্যে কী চলছে, কী রয়েছে ওর ছক, সেখান থেকে কি কোনো রকম খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা কোনো টিউটার, কোনো স্কুল, কোনো বন্ধু আপনাকে দিতে পারবে না, এই ইনফরমেশানটা একমাত্র একজন সঠিক অ্যাস্ট্রোলজার দিতে পারবেন। যেমনটা রামকৃষ্ণদা বললেন, আপনার ছেলের ক্ষেত্রে ওর চাকরি হতে পারে ভালো, বিদেশ যেতে পারে, ম্যানেজমেন্ট নিয়ে পড়বে, সব ঠিক, কিন্তু সেই জায়গায় যদি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে, একটা ব্যক্তিগত জীবনে যদি সমস্যা তৈরি হয়ে যায়, ও কিন্তু এগুলো অ্যাচিভ করতে পারবে না। সবার আগে দেখুন, এই জন্য একটা কথা বলি, একদম ব্যাপার হচ্ছে যখন কোনো মানুষের মুখে নানা রকম প্রবলেম হয়, মাথা চুলে নানা রকম প্রবলেম হয়, তখন যে যা বলে, কেউ যদি বলে একটু লঙ্কা ঘষতে, পেঁয়াজ ঘষতে, তাই করে, হ্যাঁ, কিন্তু সে প্রপার একজন ডক্টরের পরামর্শ কিন্তু সহজে নেয় না, যখন একদম মানে আর কোনো রাস্তা থাকে না তখন কিন্তু যায়। এবারে একজন আপনার লাইফে আপনি দেখছেন ছেলেটি খুব বাধ্যের, আমার তার মানে আপনি ভেবে নিলেন আপনার সন্তানটি সারা জীবন আপনার বাধ্যের থাকবে, কিন্তু আপনার সন্তানটি যে আর একজন কাউর বাধ্যের হয়ে যেতে পারে এটা আপনি কিন্তু ভাবতে পারেন, খুব দ্রুত হতে পারে, খুব দ্রুত হতে পারে। আমার হাজবেন্ড একদম সাদাসিধে, আমার হাজবেন্ড কাউর মানে প্রলোভনে পড়তেই পারে না, আমার একদম 101%, কিন্তু আজকে আপনার বশবর্তী আছে আপনার হাজবেন্ড, আগামী দিন আরেকজনের বশবর্তী হতে টাইম লাগবে না, এবং সেটা আপনি বুঝতেও পারলেন না, বুঝতেও পারবেন না, এটাই হচ্ছে গ্রহগত ব্যাপার, ঠিক এই জায়গাটা। আরেকটা কথা হচ্ছে যে অনেক জ্যোতিষ অনুষ্ঠানে অনেক গল্প শুনেন, আপনি বুঝে আছেন, কিন্তু গ্রহ যদি আপনার খারাপ হয় আপনি সকল মানে আসল মানুষকে আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন না, আপনাকে আজকে যদি গ্রহগত দোষ থাকে আপনার, আপনি সঠিক রাস্তায় আপনাকে নেবেই না, সেই জায়গাটা আপনাকে ভাবতে হবে। পাঁচজনের পরামর্শ নিয়ে আজকে আমি নিজে চিন্তা করছি আমি এই জায়গায় ইসে করব, কিন্তু আমার গ্রহদোষ আছে, আমার সিদ্ধান্ত আমি নেব না নিজে, আমি কাউকে দায়িত্ব দেবো, একজন শিক্ষিত মানুষকে আমি বলবো, আচ্ছা আমি ওনার কাছে যেতে চাইছি, আপনি বলুন না এই চারজনের মধ্যে আমি কার সঙ্গে দেখা করব, তখন দেখবেন তিনি আপনাকে সঠিক রাস্তা দেখাবেন। সব ক্ষেত্রে আমরা গ্রহদোষে ভুগছি, আবার আমরাই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কারণ যখন আমার গ্রহদোষ, আমার যখন ভুল হবে তখন আমার পরপর পরপর সব ভুলগুলো হতে থাকবে, আমি ব্যবসায় লস করছি আবার পয়সা ঢালছি, আবার লস করছি আবার পয়সা ঢালছি, কিন্তু আমি একটু থামছি না, কারণ আমি লোভে পড়ে গেছি, আমি 100,000 টাকা লটারিতে পেয়েছি, ওই পেয়েছি যেহেতু আমি পরপর পরপর আবার ঢেলে যাচ্ছি টাকা, কিন্তু আপনাকে থামতে হবে, কখন থামতে হবে, কখন এগোতে হবে সেটা আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেবে, এই জায়গা থেকে, না হলে জীবনে আপনি কখনো সব সময় সব কাজ হয় না, দুর্গাপূজো একটা সময় আছে, লক্ষ্মী পুজোর একটা সময় আছে, কালী পুজোর একটা সময় আছে, তিথি নক্ষত্র দেখে একটা মানুষ কাজ করে কেন, তার এক একটা কারণ আছে, একটা যৌক্তিকতা আছে, একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে, সেগুলো বুঝতে হবে, না বুঝে আমি সব কিছু এটা করলাম, আমি নিজে একজন মূর্খ মানুষ, আমি গেলাম একজন নিরক্ষর মানুষের কাছে বুদ্ধি নিতে, সেটা কখনোই ঠিক নয়, সে আপনাকে যে বুদ্ধিটা দেবে সেই বুদ্ধি আপনি জীবনে উন্নতি করতে পারবেন না, সব কিছু আধ্যাত্মিকতায় হয় না,
কারণ একটা মানুষ মনে রাখবেন, যারা ভেতর থেকে প্রতিভা নিয়ে জন্মায়, জন্মসিদ্ধ ঠাকুর যারা আছেন, যারা জন্মেছেন, রামকৃষ্ণ পরমহংস দেব, এরা কখনো কাউকে কোনো পাথর, কোনো তাবিজ, কোনো কবচ কিছু তারা দেননি। তারা শুধু আশীর্বাদ দিয়েছেন, তারা এক একটা কথা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, সেটা নিয়ে এখনও রিসার্চ চলছে। কিন্তু আপনি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, আপনাকে তখন বুঝতে হবে সেই অ্যাস্ট্রোলজার কতটা তিনি তার ডেপথ আছে এই সাবজেক্টের উপরে, এবং তিনি কতটা খেটে, ডেপথ থাকলে শুধু হবে না, তিনি আপনাকে কতটা পাত্তা দেবেন এটা কিন্তু দেখতে হবে। তিনি কি বিপদে আপনার পাশে থাকবেন? আপনার পাশে থাকবেন। খুব ভালো একজন চাইল্ড স্পেশালিস্ট, মধ্যরাত্রে আপনি ফোন করলেন, আপনার ছেলেটির জ্বর হয়েছে, সে ফোনটা নামিয়ে রেখে দিল, কিন্তু সেই চাইল্ড স্পেশালিস্টের আপনার কি প্রয়োজন? সে বিপদের সময় আপনি তাকে পেলেনই না। কিন্তু যে সর্বক্ষণ আপনার পাশে থাকবে, আপনার জীবনে আপনাকে এগোনোর পথে সহযোগিতা করবে, বারবার আপনি পড়ে যাবেন, বারবার সে বলবে না তুমি এগোও, তুমি পারবে, সেই রকম মানুষের হাত ধরতে হবে, তবে কিন্তু আপনি এগোতে পারবেন। ভাগ্য যদি আপনার ভালোই থাকে, তাহলে জ্যোতিষের প্রয়োজনীয়তা কোথায়? ঠিক, একদমই ঠিক কথা। এবং এই জায়গাতে কিন্তু আমি বলি সবসময় রামকৃষ্ণদা আলাদা, কারণ আপনি যে বিপদেই পড়ুন না কেন, এই মানুষটি তার নিজের ফোন নাম্বার আপনাকে দিয়ে রাখেন, এই মানুষটির সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ দিদি, নিশ্চয়ই কথা বলবো আপনার সঙ্গে। 24 ঘন্টা 365 দিন আমার ফোন খোলা আছে, 24 ঘন্টা 365 দিন আমার ফোন খোলা আছে, যে কোনো বিপদে আমার পার্সোনাল নাম্বারে আমার বুকিং ওখান থেকে দিয়ে দেয়, আপনারা ফোন করতে পারেন। এখন বলুন, নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি এবং দাদা। হ্যাঁ নমস্কার। আমি শাওরাপুলি হুগলি থেকে মিঠু সিনহা রায় বলছি। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম রূপসা সিনহা রায়। রূপসা সিনহা রায়। 1-1-2006। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি। 1-1-2006, সময়টা বলুন। 12:45 PM দুপুর 12:45। হ্যাঁ। কোথায় জন্ম? হুগলি ডিস্ট্রিক্টের শ্রীরামপুর। আচ্ছা, শ্রীরামপুরে। আচ্ছা, সময় খুব কম, তাও চেষ্টা করব আপনার মানে অন্তত আপনার প্রশ্নগুলোর উত্তর যেন দেওয়া যায়। আপনি শুনতে থাকবেন। হ্যাঁ হ্যাঁ। ব্যাপার হচ্ছে ও বর্তমানে কিসে পড়ছে? ক্লাস 8-এ? আচ্ছা, একটা কথা আমি বলি, আপনার মেয়ে কিন্তু মনটা অন্যদিকে চলে যাচ্ছে, পড়াশোনায় নেই মন। আপনার মেয়ের পড়াশোনায় মন নেই। হ্যাঁ হ্যাঁ। রেজাল্ট কিন্তু ভালো করতে পারছে না। হ্যাঁ। সর্বক্ষণ দেখবেন ফোন নিয়ে টুকটুক করবে, রাগ তেজ জেদ ক্রোধ বেশি বাড়বে, বেশি কথা বললে আপনাকে ধাক্কাও পর্যন্ত দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক, ভুলের প্রশ্নই নেই। হ্যাঁ, এবং এতটাই অ্যাগ্রেসিভ হয়ে যাবে যে ওকে কিন্তু মানে ঘরে রাখা খুব মুশকিল হয়ে যাবে, কন্ট্রোলের বাইরে, কন্ট্রোলের বাইরে চলে যাবে। এবং আপনি ওর সঙ্গে কখনো জোর গলায় কথা বলার চেষ্টা করবেন না, ওর গ্রহগত দোষের প্রতিকার করুন। দ্বাদশে রাহু রয়েছে, আপনি দেখবেন অবশ্যই ওকে একটা জায়গায় নিয়ে আসা সম্ভব হবে, কিন্তু বকাবকি করে ওকে আপনি ঠিক করতে পারবেন না। একদম সময় শেষ, শেষ মুহূর্তে আপনি ফোন করেছিলেন দিদি, প্রবলেমটা ডিটেক্ট করা গেছে, এবার সেই প্রবলেমটা কিভাবে আপনি কাটিয়ে উঠবেন সেই দিশা আপনাকে দেখাতে পারেন সৌভাগ্যের দিশারি শ্রী রামকৃষ্ণ। পরের অনুষ্ঠানে আবার ফিরবো, অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ রামকৃষ্ণদা।